29 নভেম্বর কলকাতায় মুক্তি পেল বাংলাদেশের আলমগীর পরিচালিত ছবি একটি সিনেমার গল্প। ছবিটি সেদেশে ইতিমধ্যেই 5টি জাতীয় পুরস্কার পেয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাংলার ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ওপার বাংলার আরফিন শুভ। আসুন জেনে নি ছবির পরিচালক আমাদের কি জানালেন। নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা আলমগীর সাহেবের সাথে। তার নতুন ছবি পশ্চিমবঙ্গে রিলিজ হচ্ছে বাংলাদেশের পর, একটি সিনেমার গল্প। ছবিটি ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এবং এদেশেও আশা করি দর্শকরা বিমুখ করবে না। তো আমরা জেনে নেব এই ছবি সম্বন্ধে আলমগীর সাহেবের সাথে। স্যার, এই ছবিটা গল্প সম্বন্ধে যদি একটু। গল্পটা চলচ্চিত্র জগতের বাধা, আমাদের জীবন, হাসি, কান্না, সুখ দুঃখ। আমরা চলচ্চিত্র মানুষগুলো তো আমাদের মতো চলি, যখন মেকআপটা উঠিয়ে বাড়ি যাই আমার কিন্তু আলাদা একটি জগৎ আছে। এই লাইফটা নিয়ে আমার এই চলচ্চিত্র। তার মধ্যে আবার এই যে আমি যেমন একটা ডাইরেক্টরের রোল করেছি, ঋতু একজন নায়িকার, তার মধ্যে শুটিংও করি। ওই যে শুটিংটা চলছে ওর মধ্যে আরেকটি রোল আছে। স্যার, আমরা এর মধ্যে জানি যে বাংলাদেশের ছবি আমরা ভারতবর্ষে বসে সেই অর্থে খুব কম দেখতে পাই, সে অর্থে আলমগীর সাহেব এবং বজরংলাল আগরওয়ালজি, যিনি ইন্ডিয়া থেকে এই ছবিটি রিলিজ দেবেন, এনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। সেই অর্থে স্যার, বাংলাদেশের ছবি এবং ঋতুপর্ণা অভিনয় করেছে, আপনারা উদ্যোগ নিচ্ছেন পশ্চিমবঙ্গে রিলিজ করা, সেটা নিয়ে কি বলবেন? এটা তো দুই বাংলা একত্রে ছবি করবে, এটা আমরা শুরু করেছিলাম 1990-তে, সে অনেকদিন আগের। তারপর কেন যেন এটা বন্ধ হয়ে গেল, তারপর আবার এখন এই যে ভারত বাংলা অ্যাওয়ার্ডটা শুরু হলো, তারপর কিছু ছবি এখান থেকে জিপিএস 4-5টা ছবি বোধ হয় বাংলাদেশে রিলিজ হয়েছে। এর মধ্যে একটি ছবিগুলো আছে কণ্ঠ, কণ্ঠ রিলিজ হয়েছে এবং এটাও কিন্তু সফটওয়্যার চুক্তিতে গেছে এরকম। যদি এখান থেকে কিছু বড় ছবি এখানে যায়, আমাদের কিছু ছবি এখানে আসে এবং বড় করে রিলিজ করা যায়, তাহলে কিন্তু ব্যবসার একটা আদান প্রদান হবে এবং দুদেশের প্রযোজকরাই কিন্তু লাভবান হবে। আর আমি একটা কথা বারবার বলি যে সেটা হলো যে দুটি দেশ একটি ভাষা, আমরা সেটাকে কাজে লাগাই। আমার একটি অনুরোধ সবার প্রতি, আসুন আমরা একত্রে মানে সবাই মিলে দুই বাংলা মিলে চলচ্চিত্র করি, করে শুধু দুই বাংলার বাংলার বাঙালির কাছে ছবি পৌঁছে দেবো সেটা নয়, পৃথিবীর সকল বাঙালির কাছে ছবিগুলো পৌঁছে দেবো। ধন্যবাদ স্যার। আমরা শুনে নিলাম আলমগীর সাহেবের বক্তব্য। আপনি যেটা বললেন যে তিনি আশাবাদী বাংলাদেশের ছবি এবং ভারতের ছবি দুদেশেই যেন আরো বেশি বেশি করে মুক্তি পাবে, আমরা সেটা নিয়ে আশাবাদী হয়ে রইলাম। ছবিটি ভারতে বজরংলাল আগরওয়ালের তত্ত্বাবধানে রিলিজ করা হয়। এই সিনেমাটাই আপনি সিনেমার গল্পের মতো করেই দেখবে তোমরা, একটা নায়িকার জীবনে কত উত্থান পতন, তার পার্সোনাল লাইফ, তার বাবা মার সাথে তার কেমিস্ট্রি, তার প্রেমিক প্রেমিকা, তার প্রেমিক তার জীবনের তার জীবনের একাধিক, তাই এই ছবিটার মধ্যে সবকিছু কম্পোজ করা আছে। আর আছে কিছু বিশেষ সারপ্রাইজ, আমি এখনই বলছি না, তবে ক্যামেরায় আব্দুল্লাহ মোল্লার সাথে রাজকুমার দাসের রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।